আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন একটা HMI, যেটা MT8101IE 1WV। এই যে নাম্বার, এটা হলো মডেল নাম্বার এবং সিরিয়াল নাম্বার, এবং উইন ভিউ কোম্পানি চায়না ব্র্যান্ডেড। বাট এখানে এটা আসলে আমাদের এখানে পাওয়ার কম্বিনেশন আছে, কত এম্পিয়ার পর্যন্ত, কত এম্পিয়ার বা 24 ভোল্টের পাওয়ার। তো এইটার মূলত আমাদের যেই এখানে ডিপ সুইচ আছে এবং এখানে পাওয়ার ফিউজ সব আছে। এটার মূলত প্রবলেমটা কি, এটার প্রবলেমটা হলো আমাদের টাচ, এই টাচ যে পেডটা আছে, এই টাচ পেডের মূলত প্রবলেম। টাচ পেডটা আমাদের যে CPU আছে বা আমার যে কার্ড আছে সেটার সাথে সম্পৃক্ত করা আছে, এখানে দেখাবো আমি। এবং এটার ডিসপ্লে হলো টাচের সাথে ফিক্সড। ওকে, তো এইটা মূলত টাচ প্রবলেম হলে কি ধরনের সমস্যাগুলো আসবে বা কোথা থেকে এই জিনিসগুলো সমাধান হবে, এই ধরনের একটা নলেজ আমি দেবো এই ভিডিওতে। দেন আমরা যেটা করব সেটা হলো আমরা এটার যে ফুল ভিডিওটা, সেই ফুল ভিডিওটা আমরা কি করব, ফুল ভিডিওটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্রিমিয়াম সাবস্ক্রিপশনে দিয়ে দিব। এবং আপনারা চাইলে ওই ভিডিওটা একেবারে লাইভ ক্যাম, আমরা রিপেয়ার কিভাবে স্টেপ বাই স্টেপ করলাম সেই লাইভ ক্যাম ভিডিও আপনারা দেখতে পারবেন। এখানে 1 সেকেন্ডও কাট করা হবে না। এবং আপনারা কি করতে পারবেন, এখন এই ভিডিওর থেকে একটা নলেজও নিতে পারবেন, ঠিক আছে? তো দেখেন, এখানে মূলত এই হলো এর একটা কার্ড, এর ভিতরে একটাই কার্ড থাকবে। এখানে এর PLD আছে, প্রসেসর আছে, যেহেতু SMD টাইপ, এটা ইথারনেট টাইপ আছে এবং USB, এবং দুইটা কম পোর্ট আছে, একটা মেল একটা ফিমেল। এখানে ব্যাটারি আছে, এই হলো এর পাওয়ার সাইট। ওকে, এর পাওয়ার সাইট, এটা যেহেতু এটা টাচ প্রবলেম তার মানে পাওয়ার সাইট আমাদের কোনো প্রবলেম নাই। এবং এই সাইডটা হলো টাচ প্যাড সাইট, এই সাইডটা হলো টাচ প্যাড সাইট। এই যে মূলত এই যে ট্রানজিস্টর এবং টাচ প্যাডের যে পিন আউট, এই সাইডটা মূলত বেশিরভাগ সময় সমস্যা হয়ে থাকে। আবার অনেক সময় কি হয়, পুরোটা ভিতর থেকেই সমস্যা, এর যে সার্কিট একটু ব্রাইটনেস কমে যাবে বা ডিসপ্লে যখন চলে যাবে তখন এই মূলত এই সাইডটাতেই সমস্যা এবং এইটার সাথে ডিসপ্লে। এবং দেখেন টাচ কিন্তু আমাদের এখানে কমিউনিকেশনের মাধ্যমে মারানো হয়েছে বা এখানে ফিক্সড করা। তো এই জিনিসটা মূলত আপনারা সমাধান করতে হলে আপনাকে যা করতে হবে, এটা পুরোটা চেঞ্জ করতে হবে, অথবা আপনাকে এই সাইটটা ভালো করে চেক দিতে হবে। আর কোনো সাইট আপনার চেক করার প্রয়োজন নেই, জাস্ট এই সাইটটা ভালো করে চেক দিবেন। এবং দ্বিতীয়ত আপনি এটার কি করতে পারেন, এটার যে ওয়্যারটা বা এটার যে রেমনটা, এই যে এখানে, এটা ভালো করে চেক দিতে পারেন, কোনো জায়গায় কাট করা আসেনি। কিন্তু এটা দেখতে পাচ্ছেন একবারে নতুন বা ফ্রেশ দেখতে দেখা যাচ্ছে, কোনো ধরনের স্পট নাই বা কোনো কার্বনও জমে নাই, ফাঙ্গাস টাঙ্গাস কিছু জমে নাই। এর যে মডেল নাম্বার সেটাও দেওয়া আছে এখানে, এই যে COCO COCOAF AI A1F, আমি আবার বলতেছি COCO 001A1F, এটা হলো এই টাস্টার কি টাসপেট নাম্বার। এবং এর সাথে এইখানে দেখেন আমাদের এই যে আমাদের যে ডিসপ্লেটা সেটার নাম্বারও দেওয়া আছে, সেটা হলো কত, FMFU214। এবং এটার অ্যাপ অ্যাড্রেস, IP অ্যাড্রেস দেওয়া আছে। এই সব মিলিয়ে এটার ভিতরে দেখেন মোটামুটি আমরা ডিটেলস জানলাম। এবং এখানে এলইডির জন্য একটা পাওয়ার, এলইডির জন্য এখানে যে ডিসপ্লেটা জ্বলে পাওয়ার আসার পরে যে জ্বলে, এই যে এটা, এটার জন্য একটা এলইডির ওয়্যার টানা আছে, এই যে এটা। এবং এটা যেটা আছে সেটা হলো আমাদের কি, এই ডিসপ্লের ফোকাসের জন্য, লাইটের জন্য। ওকে, এই হলো মূলত আমার পাওয়ার সাইটটা এবং CPU সেটটা। তো মোটামুটি এটা আপনারা যদি দেখেন, এখন থেকে ভিডিওগুলো আমি বেশিরভাগ সময় প্রিমিয়াম সাবস্ক্রিপশনে বা প্রিমিয়ামের ভিতরে দিব, যাতে করে আপনারা আসলে অনেকেই দেখা যায় ধারণার থেকে কাজ করতে পারেন না, তখন আপনারা লাইভ ক্যাম ভিডিওটা দেখতে পারবেন। ভালো থাকবেন সবাই, নেক্সট ভিডিওতে দেখা হবে। এবং এটার ভিডিওটা আপনারা ইমিডিয়েট পেয়ে যাবেন, এটা রিপেয়ার করার কমপ্লিট করার পরেই আশা করি সবাই দেখে উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।